আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি হাফিজ কন্দকার শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সাত দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও ঢাকার রাস্তাঘাট ফাঁকা তৎপর আইন শৃঙ্খলা বাহিনী রাজশাহী মেডিকেলে চব্বিশ ঘন্টায় করোনায় 17 জনের মৃত্যু ময়মনসিংহে 14 জন সহ বিভিন্ন জেলায় মারা গেছে 103 জন চাল ডাল তেল সহ সব নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকলেও লকডাউন ও বৃষ্টির কারণে বাজারে ক্রেতা কম কমেছে সবজির দাম প্যারাসিটামল জাতীয় ওষুধের সংকটে ভুগছে চুয়াডাঙ্গার জীবননগরবাসী সরবরাহ কম বলছে ফার্মেসিগুলো দর্শক শিরোনাম শুনলেন এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সাত দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও ঢাকার রাস্তাঘাট ফাঁকা গণপরিবহন বন্ধ এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম তবে রাস্তায় রিক্সা চলাচল করছে শুক্রবার ছুটির দিন এবং সকাল থেকে বৃষ্টির কারণে সড়কে মানুষের সংখ্যা কম বিভিন্ন রাস্তায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী গাড়ি দেখলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ দর্শক এই মুহূর্তে বনানী এলাকায় আছেন আমাদের সহকর্মী ডেনিদ রং আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে ডেনি সড়কের পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান হাফিজ আপনাকে ধন্যবাদ সড়কের পরিস্থিতি যেটি জানতে চাচ্ছিলেন আজকে আসলে প্রথমেই বলে নিতে হয় যে আজকে শুক্রবার ছুটির দিন তো ছুটির দিন হলেও এই কঠোর লকডাউনের কিন্তু আজকে দ্বিতীয় দিন তো সেই পরিস্থিতি বা সেই বিষয়টি বিবেচনাতেই আমরা কিন্তু রাস্তাঘাটে সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি থেকে শুরু করে অন্যান্য পুলিশ সদস্য যারা রয়েছেন তাদের কিন্তু ব্যাপক তৎপরতায় আমরা লক্ষ্য করছি অর্থাৎ ছুটির দিন হওয়াতে কেউ যদি বের হন অকারণে কোনো প্রয়োজন ছাড়া তো তাদেরকে কিন্তু প্রতিটি আমরা দেখেছি যে রাজধানীর প্রতিটি মোড়ে মোড়েই চেকপোস্ট রয়েছে সেনাবাহিনীর চেকপোস্ট রয়েছে তারপরে পুলিশের চেকপোস্ট রয়েছে তো সবগুলোতেই কিন্তু তাদেরকে এসবের সম্মুখীন হতে হচ্ছে এবং তাদের কাছে তাদের প্রশ্নের যদি যথাযথ উত্তর না মিল পাওয়া যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু যারা বের হচ্ছেন তাদেরকে কিন্তু অনেকটাই আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে অর্থাৎ তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে ট্রাফিক আইনেও পর্যন্ত মামলা দেওয়া হচ্ছে পাশাপাশি অকারণে যদি কেউ বের হন অন্যান্য হেঁটে কিংবা অন্যান্য বাহনে করেও তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবস্থা নিতে দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সেনাবাহিনীর যারা রয়েছেন সেনাবাহিনী মূলত আসলে প্রশাসনের যারা রয়েছেন তাদেরকে অনেকটা সহযোগিতা করছেন হাফিজ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শুক্রবার ছুটির দিন রাস্তা ফাঁকা হলেও যে যা কিছু গাড়ি বা যানবাহন পাওয়া যাচ্ছে সবগুলোকেই কিন্তু এই প্রশ্নের আওতায় বা তল্লাশির আওতায় আনা হচ্ছে যে এবং জানতে চাওয়া হচ্ছে যে এই যুক্তিসঙ্গত কারণটি কী তারা আসলে বের হচ্ছেন এমন অবস্থা কিন্তু আমি বর্তমানে বনানীতে যে শুধু দেখছি এমন নয় আমরা কিন্তু ঢাকা শহরের অন্যান্য অনেক স্পটেই আমরা কিন্তু এই নিউজ কভার করছি বা ঘুরেছি বা পর্যবেক্ষণ করছি তো প্রায় সারা ঢাকা শহরেই কিন্তু আমরা এই একই চিত্রগুলো আসলে দেখতে পাচ্ছি যে যারাই আসলে বের হচ্ছেন তাদেরকে প্রথমেই জিজ্ঞাসা করা হচ্ছে যে বের হওয়ার কারণটি কী পরবর্তীতে যারা গাড়ি নিয়ে বের হচ্ছেন তাদের কাছে গাড়ির বৈধ কাগজপত্র রয়েছে কি না সেগুলোও কিন্তু আসলে চেক করা হচ্ছে বা পরীক্ষা করে দেখা হচ্ছে তো এমন অবস্থায় যারা আসলে আবার নিয়ম মানছেন না বা এই লকডাউনের জন্য যে বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে সেগুলো যারা মানছেন না তাদেরকে কিন্তু আমরা অর্থদণ্ডের আওতায় আনতেও কিন্তু আমরা দেখেছি যে আমরা সকাল থেকেই আরও যেটি দেখতে পেয়েছি যে মানুষে অনেকে আসলে শুক্রবার বাজার করার জন্য বা বাজারের দিন হিসেবে কিন্তু বের হচ্ছেন তো সেই ক্ষেত্রেও কিন্তু তাদেরকেও কিন্তু আসলে অনেক জিজ্ঞাসাবাদ করে তারপরে আসলে তাদেরকে ছাড়া হচ্ছে বা যেতে দেওয়া হচ্ছে তো এমনই আসলে এই কঠোর লকডাউনের যে দ্বিতীয় দিন মানুষ যেমনটি ভাবছিলেন যে লকডাউন হয়তো ঢিলে ঢালা ভাব থাকবে যে শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে তো সেই ঢিলে ঢালা ভাবটি কিন্তু আসলে এখানে নেই কঠোর লকডাউনের যে পরিস্থিতি বা যে ধরনের চলমান রয়েছে ব্যবস্থাপনা তো এভাবে চলতে থাকলে যে করোনা প্রতিরোধে যে লকডাউনটি আসলে ঘোষণা করা হয়েছে বা চলছে চলমান রয়েছে সেটি আসলে হয়তো কিছুটা সফলতার মুখ দেখবে বলে কিন্তু অনেকেই আসলে মনে করছেন হাফিজ জানি আপনাকে ধন্যবাদ দর্শক রাজধানীর বনানী এলাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ডেনিদ রং দর্শক এবার বরিশাল থেকে করোনা পরিস্থিতি ও লকডাউনের খবর জানাচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল
ধন্যবাদ আপনাকে। গোটা দেশের সাথে কিন্তু বরিশালেও ক্রমশ বেড়েই চলছে করোনা মহামারী আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে। গত 24 ঘন্টায় 7 জন এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর ব্যক্তি শনাক্ত হয়েছে। সেই ধারাবাহিকতায় কিন্তু সরকারের নির্দেশনা মানতে বরিশালের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন, স্বাস্থ্য অধিদপ্তর মাঠে রয়েছেন, যাতে সরকার যে 7 দিন অন্তত কঠোর লকডাউন দিয়েছে সেটা যেন বাস্তবায়ন হয়। সেই ধারাবাহিকতায় বরিশালে কিন্তু জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, একাধিক ম্যাজিস্ট্রেটগণ বরিশাল জেলার 20টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করে যাচ্ছে, যাতে সাধারণ মানুষ ঘরে থাকে, বাইরে বের না হয় এবং করোনার যে মহামারী সংক্রমণটা রয়েছে সেটা যেন ছড়াতে না পারে। এই মুহূর্তে রয়েছে বরিশাল নগরীর একেবারে ব্যস্ততম বাস স্ট্যান্ড কেন্দ্রীয় নতুল্যবাদ, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন আমাদের সাথে, একটু কথা বলে জানতে চাইব যে লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে কী কাজ করছেন আপনারা? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমরা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীমউদ্দিন হায়দার স্যারের নেতৃত্বে যথারীতি গতকালকের মতো আজও 20 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের বিভিন্ন দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে। আমরা স্ট্রিক্টলি ফলো করছি যেন এখন কোনোভাবেই কেউ বিনা প্রয়োজনে এবং মাস্ক ব্যতীত কেউ যেন রাস্তা থেকে বের না হয়, এটা স্ট্রিক্টলি ফলো করা হবে। ধন্যবাদ। তো আপাতত বরিশালে এই রয়েছে আমার কাছে লকডাউন পরিস্থিতির সর্বশেষ তথ্য। দর্শক, এবারে সিলেট থেকে লকডাউন পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি মিনাল কান্তি দাস। ধন্যবাদ আপনাকে। করোনা সংক্রমণ রোধে সারা দেশের মতো সিলেটেও আজকে দ্বিতীয় দিনের লকডাউন পালিত হচ্ছে। আমি রয়েছি নগরীর প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত বন্দরবাজার এলাকাতে, এবং আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও যান ও জনশূন্য অবস্থায় রয়েছে সিলেটের রাস্তাঘাট। ব্যস্ততম সড়কগুলো রয়েছে ফাঁকা, খুব বেশি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছেন না মানুষ। নগরীর প্রবেশদ্বার ও রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এছাড়া লকডাউন বাস্তবায়নে রাস্তায় টহল দিচ্ছে র্যাব, বিজিপি ও সেনাবাহিনী। রাস্তায় বের হওয়ার লোকজন ও যানবাহন আটকে ঘর থেকে বের হওয়ার কারণ জিজ্ঞেস করছে তারা, সদুত্তর না পেলে যাত্রীদের ফিরিয়ে দিচ্ছে পুলিশ, আর যানবাহন কাগজপত্র না থাকলে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে মামলার কাগজ। সকাল থেকেই নগরীর রাস্তায় রিক্সা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে, তবে সব ধরনের গণপরিবহন চলাচল কিন্তু বন্ধ রয়েছে। অতি জরুরি প্রয়োজনে কেউ প্রাইভেট গাড়ি বা মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হলে পড়তে হচ্ছে পুলিশি জেরা ও তল্লাশির মুখে। নগরীতে নিত্য পণ্য, ফার্মেসি, কাঁচাবাজার ছাড়া সব ধরনের দোকানপাট ও শপিং মল বন্ধ রয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকলেও এখানে জনগণের উপস্থিতি কিন্তু খুবই কম। আসলে এই ছিল সিলেট থেকে দ্বিতীয় দিন লকডাউনের আমার কাছে সর্বশেষ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে 24 ঘন্টায় 17 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল 8টা থেকে আজ সকাল 8টার মধ্যে তারা মারা যান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি জানান, মৃত 17 জনের মধ্যে 12 জন করোনা পজিটিভ ছিলেন আর 5 জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে রাজশাহীর 10 জন, 3 জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের 2 জন, নগর 1 জন ও পাবনার 1 জন রয়েছেন। এছাড়া করোনায় কুষ্টিয়ায় 7 জন ও সাতক্ষীরায় 4 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 14 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় 7 জন ও উপসর্গে 7 জন মারা গেছেন। সকালে হাসপাতালে করোনা ইউনিটের ফোকাল পার্সন ডাক্তার মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউতে 13 জন সহ 238 জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন 42 জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 26 জন। দর্শক, ময়মনসিংহ থেকে এই বিষয়ে আরও জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে 7 জন এবং করোনায় আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে, এবং গত 2 দিনে এই হাসপাতালে মোট 22 জন মারা গেছেন এবং গত 24 ঘন্টায় আরও 43 জন নতুন রোগী এখানে ভর্তি হয়েছেন। আমি যদি আপনাকে দেখাই যে ময়মনসিংহ শহরের এই আমি এখন চরপাড়ায় দাঁড়িয়ে আছি, এখানে দেখেন লোকজনের সমাগম কম, মানুষ স্বাস্থ্যবিধি মানছে কিন্তু আসলে যেভাবে মানার কথা সেভাবে আমরা মানছে বলে আমরা দেখতে পাচ্ছি না। তো আজকে সকাল থেকেই ময়মনসিংহের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছেন, জেলা প্রশাসক
মোহাম্মদ এনামুল হক আমাকে জানিয়েছেন যে এইবার সাত দিনের কঠোর লকডাউন কার্যকর করার জন্য তারা 39 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এবং 10টি সেনাবাহিনী টিম, 8টি বিজিবির টিম এবং 2টি র্যাবের টিম সহ 18টি পুলিশের টিম কার্যকর আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। মডার্না সিনোফার্মার 45 লাখ টিকা দেশে আসছে। আজ রাত 11:30 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার 12 লাখ টিকা পৌঁছাবে। রাত 12:30 দিকে সিনোফার্মার 11 লাখ টিকা পৌঁছাবে। গতকাল স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক জানান, 3 জুলাই মডার্নার আরও 13 লাখ টিকা রাত 8:30 দেশে পৌঁছাবে, আর ভোর 5টায় সিনোফার্মার আরও 9 লাখ টিকা দেশে আসবে। এরপরেই টিকার কর্মসূচি পুরো দমে শুরু করা সম্ভব হবে। দর্শক, রাজধানীর হাসপাতালগুলোর করোনা চিকিৎসা ও টিকাদানের খবর জানাতে এই মুহূর্তে কুর্মিটোলা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এস এম আরিফ। আরিফ, করোনা চিকিৎসায় হাসপাতাল পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এস এম আরিফ। চাল, ডাল, চিনি, তেল সহ সব ধরনের পণ্যের দাম স্বাভাবিক থাকলেও লকডাউন ও বৃষ্টির কারণে ক্রেতা কম রাজধানীর বাজারে, তাই অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা। প্যাকেট সয়াবিন তেলের দাম কেজিতে 4 টাকা কমার কথা থাকলেও এর প্রভাব পড়েনি বাজারে। ক্রেতা কম থাকায় দাম অনেকটাই কমে গেছে শাকসবজির। এস এম খুরশেদ আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত। লকডাউন ও বৃষ্টির কারণে অনেকটা ক্রেতাশূন্য রাজধানী কারওয়ান বাজার, তাই অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা। চাল, ডাল, তেল, চিনি সহ সব ধরনের পণ্যের দাম রয়েছে আগের মতোই। এই যে লকডাউনে নতুন করে চাউলের দাম বাড়েনি, আগে যেটা ছিল ওইটাই, লকডাউনের আগে যেই দাম ছিল ওইটাই স্থিতিশীল আছে। কিতা নাই, কাস্টমার আমরা দোকান খুলে বসে আছে, বাধ্যতামূলক বসতে হবে, আমাদের তো পেটের তাগিদে আমরা বসে রয়েছি, মনে করি কাস্টমার মূলত নাই মার্কেটে। প্যাকেট সয়াবিন তেলের দাম কোম্পানি প্রতি কেজিতে 4 টাকা কমালেও এর কোনো প্রভাব পড়েনি বাজারে। বাসার দিয়ে তো বেরোতে পারে না বৃষ্টির কারণে, বৃষ্টি যদি না হইতো তাহলে একটু কাস্টমার দিতে বাড়িত, কারণ বৃষ্টি একটা ফুটা মাথা নামলে মানুষের জ্বর হয়ে পড়ে, জ্বরে ভয় তো মানুষের বাসার নামে না। আগের বর্ধিত মূল্যে বিক্রি হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, আলু সহ অন্যান্য কিছু পণ্যের দাম। এখন দ্বিধাদ্বন্দ্বে আছে, দোকান খুলবো কি না খুলবো, খুললেই আমার এখন দৈনিক 3-4 হাজার টাকা খরচ। আটা, মাছ, মুরগি ও ডিমের দাম রয়েছে আগের মতোই। ডিমের দাম এখন বাড়েনি, বড় তো ডিমের দাম কমতেছে এখন, দাম নিয়ন্ত্রণে আছে। আপনার ব্রয়লার মুরগি 135-140 টাকা চলে, আর পাকিস্তানি মুরগি আমরা 210-220 টাকা চলে। মাছের দাম গত সপ্তাহ থেকে এই সপ্তাহ অনেকটা কেজিতে 100-200 টাকা কম আছে, এখন কেজি দাম লেগে 40-50 টাকা কমছে, আমরা 30-40 টাকা কমে আমরা বেচাইনি করি। বাড়েনি শাকসবজির দামও, কাঁকরোল 30 টাকা, পটল 30 টাকা, সিজিঙ্গা 30 টাকা, করলা 30 টাকা করে, পেঁপে আমরা 30 টাকা করে, সব জিনিসের দাম কম, ধুন্দুলের দাম 30 টাকা। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। প্যারাসিটামল জাতীয় ওষুধের সংকটে ভুগছে চুয়াডাঙ্গার জীবননগরবাসী। ফার্মেসিগুলো বলছে সরবরাহ না থাকায় বিক্রি করতে পারছে না তারা, তবে সরকারিভাবে সরবরাহ থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে সংকট নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রতিনিধি মিঠুন মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। হঠাৎ করে জ্বর, সর্দি, কাশি কিংবা গায়ে ব্যথার মতো নিত্য প্রয়োজনীয় ঔষধ প্যারাসিটামলের সংকট দেখা দিয়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়।
করোনা সংক্রমণের পাশাপাশি বর্ষা মৌসুম হওয়ায় উপজেলায় বেড়েছে সর্দি কাশি জ্বর কিংবা গায়ে ব্যথার মতো আক্রান্ত রোগীর সংখ্যা। এরই মধ্যে দোকানের পর দোকান ঘুরে কাঙ্ক্ষিত ঔষধ না পেয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জীবননগরে সাত দিন ধরে কোনো প্যারাসিটামল জাতীয় বা প্যারাসিটামল ওষুধ পাওয়া যাচ্ছে না, ডাক্তার লিখছে কিন্তু আমরা কোথাও পাচ্ছি না। যতগুলো ফার্মেসিতে আসবেজন হয় একটা ফার্মেসিতে যে প্যারাসিটামল নাই জাতীয় যে নাপা জাতীয় যেগুলো ওষুধ একটা পাচ্ছি না বেশ। তারপরেও যেগুলো দু একটা হাইট কম বেশি আছে দাম বেশি বলছে। দোকানিরা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় বেড়েছে সংকট। আমরা নাপা ওয়ান দু বক্স অর্ডার দিয়েছি, নাপা এক্সট্রা দু বক্স, নাপা প্লেন দু বক্স, নাপা এক্সট্রা দু বক্স, কোনো কিছু কোম্পানি সাপ্লাই দিচ্ছে না। রোগীর লোকে শুধু নাপা নাপা এক্সট্রা করতে করতে সারা জীবননগর অস্থির করে ফেললো। তবে সরকারিভাবে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সরবরাহ থাকায় কোনো সংকট হবে না বলে জানিয়েছেন মেডিকেল অফিসার। বাইরে যেগুলো মানে ট্রেড নেমে যেগুলো পাওয়া যায় যেমন নাপা এই সেক্সার এগুলো হয়তো শর্টেজ থাকতে পারে, তবে আমাদের হাসপাতালে যারা আসছে আমরা সবাইকে সরকারি যে প্যারাসিটামল সাপ্লাই আছে আমাদের যথেষ্ট পরিমাণে মজুদ আছে এবং আমরা সবাইকে সরকারিভাবেই সাপ্লাই দিচ্ছি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। অতিবৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে ফেনীর মুহুরি নদীর তিনটি স্থানে ভাঙন দেখা দিয়েছে, এতে প্লাবিত হয়েছে 10টি গ্রাম। নদীর পানি বিপদসীমার 110 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয়রা জানায় ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণের কারণে প্রতি বছর সামান্য বৃষ্টি হলে নদী রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। এদিকে উজানের পানির ঢল ও অব্যাহত বৃষ্টিপাতে কুড়িগ্রাম জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর আড়িচা পয়েন্টে 9 সেন্টিমিটার পানি বেড়েছে। দর্শক সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে 7 দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও ঢাকার রাস্তাঘাট ফাঁকা, তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় করোনায় 17 জনের মৃত্যু, ময়মনসিংহে 14 জন সহ বিভিন্ন জেলায় মারা গেছে 103 জন। চাল ডাল তেল সহ সব নিত্য পণ্যের দাম স্বাভাবিক থাকলেও লকডাউন বৃষ্টির কারণে বাজারে ক্রেতা কম, কমেছে শাকসবজির দাম। প্যারাসিটামল জাতীয় ওষুধের সংকটে ভুগছে চুয়াডাঙ্গার জীবননগরবাসী, সরবরাহ কম বলছে ফার্মেসিগুলো। কৃষ্ণসাগরে রাশিয়ার সামরিক মহড়ার জবাবে পাল্টা মহড়া চালিয়েছে ইউক্রেন ও ন্যাটোর দেশগুলো। জিম্বাবুয়ে সফর সামনে রেখে হারারে পৌঁছে অনুশীলন করেছে বাংলাদেশ দল, যোগ দিয়েছেন সাকিব আল হাসান। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvpdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla ও twitter.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।